এত বড় বোকা সেটা বুঝতে পারিনি কিন্তু ঠিক আছে মানুষ ঠেকে আর শেখে আমিও ঠেকলাম শিখলাম আর ভুল হবে না হ্যালো আশা করি তোমরা সবাই পেজ ভালো আছো সুস্থ আবারও স্বাগত আমার এক নতুন ভিডিওতে আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা সকাল সকাল আমি দুই বোনকে নিয়ে বেরিয়ে পড়ি ট্রেন ধরে শ্যুটের উদ্দেশ্যে তো এখানে প্রথমেই স্টেশনে নেমে আমি কিছুটা পরিমাণ জিপসি ফুল আর রোজ নিয়ে সোজা চলে আসি স্টুডিওতে এখানে ছোট্ট ক্লিপস করে নিচ্ছিলাম আর টাইম মতন আমি পৌঁছবো এখানে স্টুডিওর একটা ছোট্ট ক্লিপস নিয়েছিলাম কারণ আমার খুব শখ আমিও আমার একটা স্টুডিও বানাবো তো যাই হোক এখানে আমি সব প্রোডাক্ট রেডি করে ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে নিচ্ছিলাম তারপর আমার মডেল চলে আসায় মডেলের থেকে কয়েকটা ছোট্ট ছোট্ট রিলসও করে নিচ্ছিলাম আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো তার জন্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো পেজ থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এই লুকটা আমি করতে চেয়েছি সম্পূর্ণ সাবেকির ওপর সাবেকি কলকার ডিজাইন করতে চেয়েছি যেটা গাল ভরা কপাল ভরা তো সেরকমই করেছি খুব একটা বেশি মেকআপের ক্লিপস নিতে পারিনি এখানে অলরেডি আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমি হেয়ার স্টাইল করেছিলাম বুনুকে বলেছিলাম আমার হেয়ার স্টাইলের সময় একটু ভিডিও করে দিস এক বোন ভিডিও করে দিচ্ছে আর এক বোন আমাকে ধরে হেল্প করে দিচ্ছে তো তারপর এখানে আমার ওভারঅল মেকআপ ডান দেখতেই পাচ্ছ সাবেকি একটা হেয়ারস্টাইল করেছি অ্যাডভান্স ফ্লাওয়ারের ওপর একটা কলকার ডিজাইন করেছি আর লাইনার টেকনিকটা সম্পূর্ণ নতুন তোমরা একটু বলো তো যে আমি কি লাইনার টেকনিক অ্যাপ্লাই করেছি দেখো অনেকটা কাছ থেকে নো ফিল্টার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তারপর এখানে কিছু শ্যুটও আমি করে নিচ্ছিলাম শ্যুট বলতে শ্যুটের আগে আমার মডেল কয়েকটা রিলস করে নিচ্ছিল এই রিলসগুলো যদি তোমরা দেখতে চাও তো তার জন্যই ঝটাপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই বড় ভিডিওর পর আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শর্ট ভিডিওগুলো নিয়ে আসব। এখানে আমি আর বোন দুজন মিলে অন্য ধরে দিচ্ছিলাম মডেলকে আর দিদি আমাকে ভিডিওটা করে দিচ্ছিল আর যে কত কি করতে হবে এখনও জানি না তো যাই হোক আমার একটা ধারণা আগে থেকেই ছিল যে এবারে শ্যুটটা যতই আমি সাবেকই করি না কেন কিছু ফটো তুলব সিঁদুর ছাড়া আর যেহেতু বাঙালি সাজ কিছু ছবি আমি সিঁদুর পরাও ফটোগ্রাফার দাদা বলল যখন সিঁদুর পরা ছবি তুলবে পরা কিছু করে নাও ভিডিও তো তার জন্য দিদি সিঁদুর পড়া আর আমি সিঁদুর পড়ানোর ভিডিওটাও করে নিলাম সত্যি কথা বলতে সিঁদুর পরানোর পর সবাই বলেছে খুব সুন্দর লাগ কথা যেমন কাজ তেমন বাড়ি থেকে ভেবে গেছি সাবেকি লুক করবো আর সাবেকের লুকই করেছি তোমরা একটু দেখে জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আরও কাছ থেকে খুব ভালোভাবে তোমাদেরকে কলকার ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম কলকার ডিজাইনটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো তারপর ছোট ছোট ক্লিপস নিয়ে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে বাইরে এসে স্টুডিওর কিছু ক্লিপস নিচ্ছিলাম কারণ প্রথমেই বলেছি আমার খুব শখ আমি একটা স্টুডিও বানাবো তো দেখে শিখতে হয় তাই এখানে আমি দেখে নিচ্ছিলাম যে কিভাবে কি কি না কি করতে হয় তো বেশ ভালো লাগলো আর তারপর বেরোনোর সময় এখানে আমার পাখিদের সাথে দেখা হলো এটা যে দারুণ ওখানে বসে রয়েছে কিন্তু আমার না মনে হয় ছেড়ে রাখাই ভালো কেন যে আটকে রাখা হয় তোমাদের কার কি মনে হয় একটু জানি আর ওরা দেখছে যে আমি ওখানে কি করছি পাখিদের তলায় ঠিক আছে মুখটা কি করেছে যাই হোক এরপর তোমাদেরকে আরও একটা ভালো জিনিস দেখাবো দেখলে মন তোমাদের সত্যি ভরে যাবে এই যে এই সাদা পায়রাটা দেখে তো মানে মন ভরে গেছে কিন্তু কেমন যেন নড়াচড়া করছিলো আমার বাবা পাখি ঠাকিতে খুব ভয় লাগে যাই হোক আর কথা বাড়াবো না স্টুডিওর কাজ শেষ এখন আমরা সোজা বেরিয়ে পড়বো ট্রেন ধরার উদ্দেশ্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তার থেকেও বড় কথা সকালে খুব একটা খাওয়া দাওয়া না করে বেরোনোর জন্য রাস্তাতেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার শ্যুটের কিছু রপ ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ফর ওয়াচিং